राशि तरनम राशि तरनम। उज्जल दा तुम यदि आज के ना थकते তাহলে ওরা আমাকে নিয়েই চলে যেত। আচ্ছা উজ্জ্বল দা, ওই কাগজটা এমন কে ছিল যে ওরা সবাই ভয় পালিয়ে গেল? আরে ওই কাগজটা কোজ কিছু না, ওরা জাস্ট উজ্জ্বল দাকে দেখে ভয়তেই পালিয়ে গেছে। উজ্জ্বল দাকে দেখে ভয়তে মিলি একদম ঠিক বলতে এইটা দেখে পালিয়ে গেছে। কিন্তু ওরা তো কারুর কথা শুনলো না, এমন কি রাশেদিদেরও না। তাহলে এমন কি হলো যে উজ্জ্বল দাদাকে দেখে পালিয়ে গেল? আমাকে দেখে পালিয়ে গেল? আমাকে দেখে পালিয়ে যাবার কারণ আছে। কারণ হচ্ছে যে আমি তো ম্যাজিক জানি না। আমি ম্যাজিক করলাম, ওরা ভয় পেলো, তোমাকে আমার কাছে ছেড়ে দিয়ে। ম্যাজিক? ম্যাজিক? তুমি ম্যাজিক জানো? হ্যাঁ, মানে শোনো, ওটা সব সময় হয় না, ওটা মাঝে মাঝে স্পেশাল মোমেন্টস হয়, তখন। তাহলে আমাদের দেখাও ম্যাজিক। দেখাও ম্যাজিক? না না, তখন হয়েছে। হ্যাঁ দেখাতে হবে। না না, ঝামেলা হলো বাবা, তোরা উপরে যা, উপরে যা, উজ্জ্বল দাদাকে একটু বিশ্রাম নিতে দে, হ্যাঁ একটুখানি, ঠিক আছে যা। কিন্তু ম্যাজিক দেখবো, ম্যাজিক দেখাবো আমি। আচ্ছা বসো, তুমি একটু বিশ্রাম নাও। বর্দা, বর্দা, কি হয়েছে? এসো এসো, ভেতরে এসো। কিছু বলবি? এসো ভেতরে এসো। হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ বল সুমু। আরে উজ্জ্বল আছো? আরে বসো না, বসো 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 তুমি, আমি আসছি, আমি বসছি এখানে। আচ্ছা দাদা, তোমরা একটু বসে গল্প স্বল্প করো, উজ্জ্বল এসেছে, খুব আনন্দের দিন। এক কাজ করি, আমি একটু বাজারে যাই। বৌদি, আমাকে একটু বাজারের ব্যাগটা দাও। হ্যাঁ, আজকে একটু জমিয়ে রান্না বান্না হবে, তুমি আমাদের এখানে থাকবে, একটু খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আপনারা প্লিজ খাবার ব্যবস্থা করবেন না, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। না না, সে কি এটা বলেছো? মানে কি বলছে? বাড়ি ফেরা মানে কি? ওসব বাড়ি টাড়ি ফেরা হবে না। হ্যাঁ না, কাজ আছে। না, আজকে এখানেই থাকবে, একবারে বিকেলে খেয়ে দে, তারপর যাবে। একদম ঠিক, ফুল একদম ঠিক কথা বলেছে। অনেকদিন বাদে এসছো আর এখন যাওয়া হবে না। আমি, ফুল আর আশি তিনজন আজকে ছুটি আড্ডা মারবো। আজকে কোথাও যাওয়া হবে না, নাও শরবতটা খেয়ে নাও। আমি কাছে, কিন্তু কিন্তু মা, আমার না একটু, আমি রান্না বান্না করব, রাত্রিরে খাওয়া দাওয়া হবে, তারপরে বাবা যাবে, কি করবে না করবে। হ্যাঁ একদম 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 ঠিক কথা বলেছে তোমার মা। দেখো এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না, অনেক দিন পরে আমরা সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করবো, হইচই করবো, থেকেই যাও। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। উজ্জ্বল দেখো, সবাই মিলে বলছি, তুমি চলে গেলে কিন্তু খুব বড় জিনিস একটা মিস করবে। আরে রাশি, তুই চুপ করে আছিস কেন? কিছু বলতে পারছিস না, বল। ঠিক আছে, আপনারা যখন এতবার করে বলছেন আমি থাকবো, কিন্তু কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো বলো বলো, কি শর্ত? মেজগা, শর্তটা হলো যে আমি এখান থেকে যখন বাড়ি ফিরবো, আমি একা বাড়ি ফিরবো না, আমার সাথে রাশিকেও ফিরতে হবে। একসঙ্গে এত কিছু কেন করতে গেলে?
একসঙ্গে এই কাজটা না করলে কাজটা করাই হতো না। এবার তো মম আমার দিকে আঙুল তুলবে, জানতে চাইবে সব কি করে হলো, তখন আমি কি জবাব দেব মমকে? আরে বাবা এত টেনশন কেন করছো, বলবে তুমি কিছু জানো না। রিজা তো ঠিক কথাই বলছে, অপা ওকে সন্দেহ করবে, বিশ্বাস করতে পারবে না, তার আমাদের আসল কাজটাও হবে না। তুমি যে এত বড় একটা স্টেপ নিলে, স্যারকে জানিয়েছো? সময় পাইনি। স্যার যদি জানতে পারে তাহলে তোমার কপালে কিন্তু খুব দুঃখ আছে। রানা প্লিজ, কিন্তু এবার আমি মমকে ফেস করব কি করে? তার উপর যদি রাশি এসে হাজির হয় তাহলে? রাশি এত তাড়াতাড়ি আসবে না। মানে? যতটুকু বললাম ততটুকুই যথেষ্ট রেটা। শোনো একটা কথা, তুমি মনে মনে প্রিপেয়ার করো অপাকে কিভাবে জবাব দেবে, ওকে? এই সব কিচ্ছু হতো না যদি না ওই রাশি বাড়াবাড়ি করতো। ও সবার সামনে আমাকে দোষী প্রমাণিত করতে চেয়েছিল। আর তাই তুমি আর ভিকি প্ল্যান করে কাজটা করে ফেললে। বুঝলেই না এরপরে কি হতে চলেছে। আমি কি করব, রাশি এত বাড়াবাড়ি শুরু করেছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এক্স্যাক্টলি, আর রাশি যেটা শুরু করেছিল তাতে আন্টি যে কোনো মুহূর্তে আমাদের দুজনের সম্পর্কের কথাটা জেনে যেত, তখন আমরা কি করতাম? এখন আর আমি রাশিকে ভয় পাই না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ, তোমরা আমাদের হয়ে কাজ করছ, ফলে আমরা যা বলবো তোমরা সেই মতো কাজ করবে। এই রিটা না কারুর কথা শুনে চলে না, একমাত্র নিজে যেটা ঠিক মনে করে সেটাই করে, আর তাই করবে। এবার দেখি রাশি কি করতে পারে। কি হল, কি ভাবছ? যাও রয় ম্যানশনে যাও, গিয়ে দেখো ওখানকার পজিশন কি আছে আর আমাদের জানো। আর একটা কথা, এরপর আর কোনো কাজ করতে গেলে আমাদের জিজ্ঞেস করে করবে, ওকে? আমি যতক্ষণ সাজাচ্ছি ততক্ষণ একেবারে চুপ করে বসে থাকবে। ঠিক বলেছো প্রিয়া দিদি, এমন ভাবে সাজাও যেন উজ্জ্বল দাদা চোখ না ফেরাতে পারে। একদম বাজে বকিস না, খালি পাকা পাকা কথা। রাশি দিদি তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। কই দেখি, কখন থেকে সাজিয়েই চলেছিস তোরা, কি সাজালি দেখি দেখি সরসর, এই টাকা না গো, জঘন্য লাগছে। কি কি সাজালি এতক্ষণ ধরে রাশি দিদিকে, খারাপ লাগছে দেখতে? হ্যাঁ ও প্রিয়া কি করলি, মানে জঘন্য খারাপ দেখাচ্ছে গে। কি সুন্দর দেখাচ্ছে, মিষ্টি দেখাচ্ছে, জানি ভয় পেয়ে গেছি, লজ্জা পেয়ে গেছে। দেখি আঙুলটা দে, কেউ যাতে নজর না দিতে পারে। দাঁড়া মেজু মা, আর কেউ নজর দেবে না, খুব সুন্দর দেখাচ্ছে, আয় তোর সাথে কথা আছে। এত সুন্দর সাজাতে পারিস জানতাম না তো, কি মিষ্টি করে সাজিয়েছে মেয়েটা, দেখ কি ভালো লাগছে আমাদের রাশিটাকে দেখতে। আহা খুব সুন্দর হয়েছে তুই। তুমিও
বুঝো মা, মাঝে মধ্যে কি যে বাচ্চাদের মতো আবদার করে বসো, কি দরকার ছিল এসবের? দেখো তোমার জন্য প্রিয়াকে কত খাটতে হলো বলো তো আমাকে সাজাতে গিয়ে। রাশি শোনো, আমরা তোমার আবদার রেখেছি, উজ্জ্বল দাকে তোমার প্রেগনেন্সির ব্যাপারে কিন্তু আমরা কিচ্ছু বলি, আর আমাদের এইটুকু আবদার না রাখলে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে শেষ। আচ্ছা সব তো হবে, আমি বলছি নিজে তো সেজে গুজে বসে আছো, সুন্দরী সেজেছো, বরকে কোথায় পাঠিয়েছো, উজ্জ্বল কোথায় দেখছি না তো, উজ্জ্বল কই? হ্যাঁ আচ্ছা তোমরা টেনশন করো না, আমি দেখছি। থাক 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 থাক, এসে গেছি। তোমরা যার জন্য অপেক্ষা করেছো তাকে নিয়ে এসে গেছি, এসো। বলছিলাম যদি তোমাদের দেখাশোনার পর্বটা শেষ হয় তাহলে আমরা আসল কাজটা করি। দেখাশোনা দেখাশোনা দেখাশোনা, আর আমি তোকে দেখাই। তুই ভারী দুষ্টু হয়েছিস, আমাদের রাশিকে এনে লজ্জা দিচ্ছিস। হ্যাঁ আরে বাবা, উজ্জ্বল তোর বউকে দেখছে, পাড়ার কাউকে তো দেখছে না। হ্যাঁ মেজুমা, সেটা তো ঠিকই, বউকে দেখছে, কিন্তু এভাবে দেখতে থাকলে তো আমাদের খাওয়া দাওয়া কিছুই হবে না। হ্যাঁ আমাদের সবার খুব খিদে পেয়েছে, ভুলে গেছে খাওয়ার কথা। আমি খাওয়ার কথা একদম ভুলে গেছি, মানে আমি আসলে দাঁড়িয়ে থাকবে মেজে মেয়েকে খেতে বসতে পারবে? এসো উজ্জ্বল, এসো হাসি, আয় বসো। আমরা কি একলা বসবো? আপনারা কি বসবেন না খেতে? আমরা বসবো, এখন তোমরা দুজন বসো, আমরা সকলে মিলে পরে বসবো। বসো 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 না বসো, বলছি তুই চুটকি নিজেকে নিয়ে বসে পড় না। হ্যাঁ বসছি, তুই বস না, তোমরাও বসো না একটু। আমি উজ্জ্বলদার সাথে বসবো। আচ্ছা ঠিক আছে, বস হয়েছে মিলি, আয় তুই আমার পাশে বসবি, আয় বস।
রাধা মাধব, ওরা যেন সারা জীবন এইভাবে একসঙ্গে থাকতে পারে। ওদের রক্ষা করো ঠাকুর। ম্যাডাম, আপনাকে বিশ্বাস করে এতগুলো টাকা ইনভেস্ট করলাম, এখন ইন্টারেস্ট পাওয়া তো দূরের কথা, আসলটাই পাবো কিনা সন্দেহ হচ্ছে। আরে টাকা ফেরত পাবো না মানে? এতগুলো টাকা ইনভেস্ট করেছি, সেগুলো ফেরত পাবো না? রিল্যাক্স, ম্যাডাম, টু রিল্যাক্স। আফটার অল, আই অ্যাম এ মিনিস্টার। ঠিক আছে, আমি তো অ্যাডমিট করছি একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, জাস্ট কদিনের ব্যাপার। আর 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 লুক ইনটু এভরিথিং এন্ড প্রবলেমটা সলভ করে দেবো তো আমি। দেখুন ম্যাডাম, আপনি তো মিনিস্টার, আপনি আপনার শেয়ারটা সব ঠিকঠাক পেয়ে যাবেন, কিন্তু আমাদের কি হবে? আমরা কিন্তু ছেড়ে দেব না। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু সে। আমি একজন মিনিস্টার, একটা পাবলিক ফিগার, আমি কেন চিট করব? বারে বারে বলছি একটা একটা হ্যাঁ একটা প্রবলেম ফেস করছি আমি। আমি এতদিন আপনাদের ইন্টারেস্ট আমি দেখাশোনা করিনি। হ্যাভেন্ট বি ডান বিজনেস টুগেদার? কোনো অসুবিধা হয়েছে? আজ একটু অসুবিধা হয়েছে, আপনারা আমাকে একটু টাইম দেবেন না? কোথা থেকে ফেরত দেবেন ম্যাডাম? বাজারে যে খবর, তাতে এই ব্যবসায় আপনি কতদিন চালাতে পারবেন তার তো কোনো সিওরিটি নেই। তাছাড়া আপনার ব্যাংক ব্যালেন্স তো নীল, ওর থেকে কি করবেন? আজ এভাবে কথা বলছেন কেন আপনারা? আমার লং টার্ম আপনার অ্যাসোসিয়েট, আপনাদের জন্য আমি প্রফিট করেছি ইন বিজনেস। এতগুলো কথা বলে তো কোনো লাভ নেই, আমাদের প্রাপ্যটা ফেরত পেলেই যথেষ্ট। ঠিক আছে, আপনারা আমাকে বিশ্বাস করছেন না তো? গিভ মি 7 ডেজ, জাস্ট 7 ডেজ, আমি সব ঠিক করে দেব। অন্যায় করলে, পাপ করলে কি মানুষকে এইভাবেই শাস্তি পেতে হয়? শাস্তি প্রাপ্য ঠিকই, কিন্তু তা বলে এভাবে? না না, এটা ঠিক হচ্ছে না। মা যেটা করেননি সেটার জন্য কেন শাস্তি পাবেন? আমি জানি আজ যা যা হচ্ছে তার পেছনে রিটার হাত আছে, এটা তো আমার মাকে জানাতেই হবে, জানানোটা আমার কর্তব্য। ঠিক আছে, আপনি যখন বলছেন আপনাকে 7 দিন সময় দিচ্ছি, কিন্তু এর থেকে বেশি আমরা সময় দিতে পারবো না। রাশি রাশি, তুমি নিজেও জানো না সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে। শুনছো আমি কি বলছি তখন থেকে? শুনছি তো, বলো বলো। কি হু হু করছো? বলো শুনছি। আর কি 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 হয়েছে বলো বলো। আরে আমি তখন থেকে বকবক করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কিছু না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি কি যে ঝোরটা তো নেই, এখন বাড়িতে থাকাটা দরকার বুঝলে, ফোন ধরছে না। ওদের দুজনকে একটা দিন একটু নির্বিলিতে থাকতে দাও, একটু স্পেস দাও একটা দিন। এক মিনিট এক মিনিট, দুজনে মানে রাশিয়ার ছোটটা, ওরা ওরা একসাথে আছে?
তুমি তো আমাকে আগে বলনি। এখন বলছি চেয়েছিও না, এখন বলছি তো। ওরা দুজন আজকে গোটা রাতটা হোটেল সোহাগে স্পেন্ড করবে, শুধু ওরা দুজন। এদিকে যা হচ্ছে তোমার মম সব সামলে নেবে, ওদেরকে নো ডিস্টার্ব। তুমি আগে থেকে সব কিছু জানতে? একদম নরমাল থাকতে হবে রিটা, কেউ যেন কোনোভাবেই না বুঝতে পারে যে আমি আছি এসবের পিছনে। অপলা রয়্যাল লাইফে যে কি ঘটছে সেটা তো আমার জানার কথা নয়। একদম রিল্যাক্স থাকতে হবে। আচ্ছা, কাউকে দেখছি না কেন? বাড়িতে এত বড় একটা ডিজাস্টার হয়ে গেছে, অথচ রাশির কোনো সাড়া শব্দ নেই, এমনকি উজিকেও দেখছি না। তাহলে কি ওরা এখনো ফিরলো না? এত রাত হয়ে গেল, এখনো যখন ফেরোনি তাহলে ওরা কোথায় আছে? মমকে গিয়ে জিজ্ঞেস করবো। তাছাড়া সব হারিয়ে ম্যাডাম অপলা রয়ের কি অবস্থা হয়েছে সেটাও তো খুব দেখতে ইচ্ছে করছে। যাই, একবার গিয়ে দেখে আসি।